জীবন যেমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, খুব সুন্দর একটা লাউয়ের মাচা, লাউয়ের লাউ গাছটা অনেক সুন্দর, একদম তরতাজা, দেখতে খুবই ভালো লাগছিল মাচাতে। তো আমাদের গ্রামের অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামের এই পরিবেশটা খুবই সুন্দর ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হলো মাটির ঘর, আমাদের এলাকায় বেশিরভাগ মাটির ঘর, আর মাটির ঘর কিন্তু এই শীতকালে খুব ভালো দেখায়, কারণ শীত আসলে সবাই ঘরগুলো খুব পরিষ্কার রাখে, ফুলের গাছগুলো লাগায়, আর বিশেষভাবে যেটা করে লেপ দেওয়া হয় দেওয়ালগুলো, বর্ষাকালে যে দেওয়ালগুলো একটু পানি লেগে ভেঙে যায় বর্ষার পানিতে, সেগুলো এই শীতকালে সব ঠিকঠাক করে অনেক সুন্দর করে সাজিয়ে ছিমছাম করে রাখা হয়। আর অনেকগুলো এই শীতে তো অনেক সবজি হয় প্রতিটা বাড়িতে, এগুলো দেখতেও খুব ভালো লাগে। এটা হলো ঢেঁড়স, ঢেঁড়সের সিজন না, তারপরেও ঢেঁড়স লাগিয়েছে, কিছু ঢেঁড়স ধরেছে, তো দেখতে থাকেন আমাদের গ্রামের অল্প কিছু অংশ, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে, আমারও খুব ভালো লাগছে। এটা মূলত লাকড়ির গড় ছিল, কিন্তু বেশি লাকড়ি রাখা হয় না, কারণ অনেকেই এখন গ্যাস দিয়ে রান্না করে, আর কিছু ছাগলরা থাকে এখানে, ছাগল দিনের বেলা একটু ঘাস টাস খায়। আর এখানে কিছু সবজির বাগান, এটা হলো ডাঁটা শাক, আর এখানে আছে কিছু মূলা শাক, এটা হলো মূলা শাকের বাগান, অনেকগুলো মূলা হয়েছে, আর এখানে প্রচুর ধনে পাতা লাগিয়েছে। ধনে পাতাগুলো খুব সুন্দর করে ধরতে পারছি কিনা আমি জানি না, অনেক ধনে পাতা হয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগছিল। কেন কলা আচ্ছা অনেক কলা হয়েছে, এইখানে বরবটি ছিল, আর হ্যাঁ বরবটি খেতে খেতে শেষ হয়ে গেছে, হ্যাঁ খাওয়া যাবে, এটা কাঁচা খাওয়া যায় না, ও খাও, কেন ফালাই খাইতে হবে। পেয়ারা গাছটা যে অবস্থা খারাপ করে ফেলছে, এই যে বরবটি গাছটা আর আতা ফলের গাছটা একদম নষ্ট করে ফেলতেছে, মানে গ্রামে না এগুলোর কোনো দামই দেয় না আতা ফল, আর ঢাকায় যারা থাকে অনেক কিনা খাইতে হয় অনেক, মিষ্টি কুমড়ার চারা, এখানে সরিষা শাক লাগিয়েছিল, অনেকগুলো সরিষা শাক ছিল যেগুলো আমরা খেয়ে ফেলছি ভাজি করে, সরিষা ফুলও আসছে এখন, সরিষা আমরা খেয়ে ফেলেছি, অনেক তুলে ফেলেছি, অল্প অল্প সরিষা আছে, কলা, আমরা গ্রামে আসছি কিন্তু এত শীত ছিল, শীতের জন্য আমরা কোথাও বের হই নাই, মানে এত ঠান্ডা ছিল, 12টা 1টা সময় রোদ আসতো, তখন তাড়াহুড়া করে রোদের আর কোথাও যাওয়া হতো না, অলস অলসতায় আমরা কোথাও যাই নাই।
পুঁই শাক, যে বরবটি গুলা খাইতে ভালো লাগে কাঁচা। খাবো